আজকের ভিডিও জুড়েই রয়েছে হাঁস পালনে লাভ ও লস। হ্যাঁ, সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওয়। আর সঙ্গে থাকুন, আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনার খুব ভালো লাগবে, কারণ এই ধরনের খোলা মেলা আলোচনা হয়তো এর আগে কখনো ইউটিউবে হয়নি, তার জন্য এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখি। দাদা নমস্কার। নমস্কার। এই যে হাঁস কামড় করছেন, কতদিন করছেন? পাঁচ বছরে পড়লো। কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন এবং এখন কতগুলো হাঁস রয়েছে? আমি প্রথমত 200 বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। এখন কতগুলো হাঁস রয়েছে? 350 মতন আছে ব্যালেন্স। এই 400-500-350 আগে বেশি ছিল, এখন বাচ্চা ফুটানো রানিং হয়ে গেছে, তো যার জন্য আমি সময় দিতে পারি না বলে একটু কমিয়ে দিয়েছি। মানে মূলত এই উৎপাদিত ডিম আপনি বাচ্চা তৈরি করেন এবং সেল করেন? এটা বাইরের থেকেও কালেক্ট করি, ডিম বাইরের থেকে কালেক্ট করি। মোটামুটি আপনার এখানে এভারেজ সব বছরে কতগুলো হাঁস থাকে? এখন বাচ্চা ফোটানোর টাইম এখন কম আছে, এরপরে যখন আবার সিজন শেষ হয়ে যাবে তখন আবার 500-1000 ছেড়ে দেবো, আবার বড় করবো, ওইগুলো আবার যখন সিজন আসবে তখন বিক্রি করে কমিয়ে দিয়ে এদিকে যখন বাচ্চাটা ফোটায় তখন এদিকে টাইম দিতে পারি না আমি, যার জন্য এই টাইমটা কম রাখি। যখন বাচ্চা ফোটানো বন্ধ হয়ে যায় তখন বেশি থাকে ভালো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, 500-550 ছিল তখন হয়তো। মূলত এখানে শুধু ক্যাম্বেলই চাষ করে? হ্যাঁ। এখন মোটামুটি ক্যাম্বেলের পিছনে খরচ, মানে এই যে ডিম পাচ্ছে কীরকম খরচ পড়ে এক একটা হাঁসের পিছনে? মোটামুটি আমার 300-350 হাঁস আছে, আমার পার ডে 600-650 টাকার খাবার লাগে। কী ধরনের খাবার খাওয়া? মুরগিও আছে, ওই একই খাবার খায়। কী ধরনের খাবার? এখন ম্যাশ খাওয়াচ্ছি আর তার সাথে ওই অল্প কিছু ধান দিচ্ছি, গমের ভুষি আর ধানের গুঁড়ো দিচ্ছে অল্প সামান্য। কতগুলো এখানে মানে মেয়ে হাঁস আছে? মেয়ে হাঁস আছে 300+ আছে। 300+। মোটামুটি কতগুলো ডিম দিচ্ছে, মানে কতগুলো ডিম পান এখন? মোটামুটি কিছু নতুন ছাড়া আছে, ওইগুলো এখনও পুরোপুরি ডিম চালু করেনি, ওই মোটামুটি 100+ ডিম পায় এখন। 100+? হ্যাঁ। মানে এর মধ্যে সব হাঁসে ডিম দেয়? না না না, সব হাঁসে ডিম দিচ্ছে না। এই যেরকম এই হাঁসটা নতুন হাঁস, ওটা এখনও ডিম এসছে, এখনও চালু হয়নি ডিম, মানে ফুললি ডিম দিচ্ছে না, ওটা এখনও চালু হয়নি নতুন। দাদা আর একটা জিনিস জানতে চাইবো, কেউ যখন এই ধরনের হাঁস খামার করতে চাইলো মোটামুটি কত নিয়ে শুরু করলে তার একটা গড় অ্যাভারেজ? মোটামুটি প্রথম অবস্থায় তার অল্প নিয়ে শুরু করাটাই বেটার, 400-500 নিয়ে শুরু করলে মানে মোটামুটি, মানে তার অত পুঁজি নেই, দেখা গেলো 50টা নিয়ে শুরু করো। 50টা নিয়ে করলে কি হয় ওটা কিছুই বোঝা যায় না। 50টা নিয়ে শুরু করলে 10 পিস বাচ্চা মারা গেলো কোনো কারণে, থাকলো 40 পিস, তার মধ্যে ছেলে হয়ে গেলো 20 পিস, থাকলো আর তো কিছুই থাকলো না, এটাই আসছে ব্যাপার। এছাড়া অন্য কোনো হাঁস কি আপনি পালন করেন? এর মধ্যে আছে আমার যেরকম 300 গোল্ডেন আছে, আমি ভ্যারাইটিস রকম রাখি না, আমার সমস্যা ওই শখের জন্য আমার রাখা। এই হোয়াইট প্যাকিং বড়গুলো বিক্রি করে দিয়েছি, ছিল আমার কাছে হোয়াইট প্যাকিং প্রায় 50 পিস হোয়াইট প্যাকিং ছিল, আমি ফার্ম আসতে পারি না বিদায় লোক দিয়ে খাবার দেওয়ালে খাবার ঠিক মতন দেয় না, যার জন্য আমি কমিয়ে দিয়েছি। হুম, সবই ছিল আমার কাছে। এই যে আপনার যে এরিয়া রয়েছে, এরিয়াটা কতটা রয়েছে এবং হাঁস পালন করছেন কতটা? এটা আমার জমিটা 1 বিঘা জমি। হ্যাঁ, আমি এই মোটামুটি 5-6 কাঠার মধ্যে। আর পুকুর কতটুকু রয়েছে? পুকুরটা 4 কাঠা। 4 কাঠা টোটাল, 6 কাঠা পুকুরটা, জল কর হবে 4 কাঠা। 4 কাঠা মানে সব জায়গা তো হাঁসের জন্য লাগে না? না না না, কোনো দরকার নেই। এই যে আমি এইটুকুর মধ্যে ছেড়েছি, এর মধ্যে পায়খানা করবে, এই পায়খানাটাই নেটের ফাঁকা দিয়ে বাইরে চলে যাবে, মাছে খেয়ে নেবে। আমি মাছ চাষ করি, অনেক রকম মাছ ছাড়া আছে এর মধ্যে, কিন্তু কোনো আমি আউট কোনো খাবার দিই না। এই যে হাঁস পালন করে মোটামুটি কত টাকা আয় হয় এই এখান থেকে? মোটামুটি এর থেকে নর্মাল আমার মাসে 10-12 হাজার টাকা আসে। নর্মালি 10-12 হাজার? এই উৎপাদিত ডিম ওখানে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে একটা দিকে, ওটা ওটা বাড়িটা সম্পূর্ণই আলাদা আলাদা, মানে আমার এখানকার একটা আলাদা ওখানকার একটা আলাদা। মোটামুটি যদি কেউ এই ধরনের হাঁস পালন করতে চাই তো আপনার কাছে আসলে নিশ্চয়ই তারা বাচ্চা পাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মোটামুটি এখন যে আপনার 200 থেকে, এই সরি, 100-150টা ডিম দিচ্ছে, এই ডিম সবই কি বাচ্চা ফোটানো? সবই বাচ্চা ফোটানো, তার মধ্যে কিছু বাদ যায়, ওগুলো দেখে বেছে বাদ দিতে হয়। মানে আপনি তো প্রায় 5 বছর ধরে হাঁস খামার করছেন, তা আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোন ডিমটায় বাচ্চা হবে। মূলত এই এর পাশে কী ধরনের রোগ বুঝতে পারছেন 5 বছর? আমি এই কয় বছরে এখনও পর্যন্ত আমি সেরকম কোনো রোগ দেখিনি,
অনেকে আমাকে ফোন করে পা খোঁড়া হয়ে যায়, মারা যাচ্ছে হাঁস, হঠাৎ রাতে ভালো দেখছে, সকালবেলা গিয়ে দেখে মারা গেছে। এই ধরনের কেস আমার এখনও পর্যন্ত কোনো দিন হয়নি। আমি যেটা মনে করি, আমার এই ফাঁকা জায়গায় করার কারণে আমার কোনো রকম কোনো রোগ আসে না। আসে একটা ভালো পরিবেশ, সারাদিন রোদ, রোদ লাগলে রোদে পায়, ছায়া লাগলে ছায়া পাচ্ছে, যখন যা দরকার ওদের পাচ্ছে বিদায়। আমার এখানে কোনো রোগ আসেনি আজ পর্যন্ত। মোটামুটি এখানে কতগুলো হাঁস চাষ করেছেন? হাঁস আমার এই 700 মতন করেছিলাম। 700 মতন? এই যে অনেকেই বলছে যে দাদা হাঁস চাষের লস রয়েছে পশ্চিমবঙ্গে জুড়ে, কেউ লাভ করতে পারিনি। আমি কিছু কিছু খামার দেখছি, তারা 4-5 বছর ধরে এখনও কন্টিনিউ একইভাবে সেই 300-400 হাঁসই কিন্তু রেখে দিয়েছে। অনেক নতুন খামারই আছে, লসটা কেন খায়? প্রথম থেকেই লস খায়। কীরকম? এই আজকে সকালবেলায় আমাকে একটা ফোন এসেছিলো, দাদা আমি 500 বাচ্চা এনেছিলাম করিমপুর থেকে, সে 500 বাচ্চার এখন 560 পিস বাচ্চা এনেছিলাম, 40 পিস আছে। কীরকম লস খায়? ওই প্রথম চান্সে লসটা খায়, কার কাছ থেকে বাচ্চাটা আনছে সে কতটুকু জানে এই সম্বন্ধে, এটা জিজ্ঞেস করে না, এটা জানে না, বাচ্চা নিয়ে আসে। এবার যখন তাকে ফোন করে, দাদা আমার এই সমস্যা হচ্ছে, সে ফোন রিসিভ করে না। যদিও রিসিভ করে, বলে আমি ব্যস্ত আছি, আধা ঘন্টা পরে ফোন করুন, এরকম করে। এবার আপনি আমার কাছ থেকে বাচ্চা নিলেন, আপনি কিছুই জানেন না, তাহলে আমি যদি না জানি আপনাকে তো বলতে পারবো না। প্রথম লসটা এখানে খায়, যার কাছ থেকে বাচ্চা নেয় সে কিছু বলে না, না বলার কারণে তার বাচ্চা মারা যাচ্ছে, সে জানতে পারছে না কি রোগে মারা যাচ্ছে, কি ওষুধ খাওয়া। মানে মেনলি এই যে একটা, মানে এই যে আপনারা দীর্ঘদিন করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আমাদের জানা আছে কোন রোগের কি ওষুধ, এই সমস্যা হলে এই ওষুধ দিতে হবে। এইবার যারা একটা মেশিন কিনেছে, বাচ্চা ফুটেছে, তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আসছে, তারা কিছুই জানে না। যদি আমি না জানি আমি কী সাজেশন দেবো? এইখানে সবথেকে প্রথম লস এখানে খাচ্ছে, দ্বিতীয় লস কোথায় খাচ্ছে, কোন টাইমে কি খাবারটা দিতে হবে। এই যে যখন বাচ্চাটা ছোটো থাকে, 5-6 বার খাবার দিতে হয় দিনে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কবার খাবার দিচ্ছে, বলে 3 বার খাবার দিচ্ছে। আমি বলছি যার কারণে তোমার বাচ্চা মারা যাচ্ছে, কারণ 3 বার খাবার দিচ্ছে। যখন এখন খাবার দিলে আবার 2 ঘন্টা পরে খাবার দেওয়া দরকার, সে জায়গায় যখন 4 ঘন্টা পরে খাবারটা পড়ছে, তখন ওর খাবারটা পেটের শেষ হয়ে যাচ্ছে, প্লাস গলা শুকিয়ে যাচ্ছে, জলের প্রবলেম, লিভারের প্রবলেম হয়ে যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। আর দ্বিতীয়ত, কখন কি খাবার দিতে হবে, 15 দিন পর্যন্ত এক্সট্রাটা, তারপরে গোয়ার, তারপরে লেয়ার, কখন কি খাবারটা দিতে হবে, এটা কেউ জানছে না। যার যা নিজের ইচ্ছে মতো খাওয়াচ্ছে, 6-7 মাস চলে যাচ্ছে, ডিম দিচ্ছে না। 4 মাস প্লাসে হাঁস ডিম দেবে কমন, যখন 4 মাসের জায়গায় 6 মাস হয়ে যাবে ডিম না দেবে, তখন সে লস খেতে বাধ্য। আর একটা আছে, তোমার একটু ঠান্ডা লাগে, বোর্ডিংটা ঠিক মতন করলে বাচ্চার সেরকম কোনো অসুবিধা নেই। আর মেন যেটা, অনেক ডাক্তাররা বলে 2-3 মাস জলে দেওয়া যাবে না ক্যাম্বেল, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কমসেকম 10-15 দিন বয়স পার হয়ে গেলেই হাঁস জলে ছাড়তে হবে, তবে হাঁসের গেট আপ এবং হাঁসের শরীর সুস্থ থাকবে। যখনই জলে না দেবে তখন কি হবে, ওদের গায়ে খাবার লাগবে, আর একটা এসে ওদের গায়ে ঠোকরাবে, তখন ওই বাচ্চার চেয়ার। মানে জলে দিতে হবে অল্প কিছু টাইম? হ্যাঁ, জলে কীরকম, ওরও নিয়ম আছে, সব কিছু তো আর এভাবে বলা যায় না। যখন যে বাচ্চা নেবে, সে আমার সঙ্গে যোগাযোগ করলে তাকে অবশ্যই বলে দেবে। দাদা, আপনার এখানে আসার লোকেশনটা একটু দর্শকদের যদি বলেন। এটা আপনার কৃষ্ণনগর থেকে যদি আসেন বা শিয়ালদার থেকে যদি আসেন, যে কোনো দিক থেকে আসেন, আপনার রানাঘাট নাম তো মেন না, আপনি শিয়ালদার থেকে আসলে যে কোনো গাড়িতে উঠবেন, আপনার রানাঘাটের উপর দিয়েই যেতে হবে। তো রানাঘাট থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, IW গেটে, ওখান থেকে আপনি টোটো, ম্যাজিক, অটো, যে কোনো কিছু পাবেন, 15 টাকা ভাড়া নেয়। আমার বাড়ি মাটি কুমড়া বেলপুকুর পাড়া, যে কোনো লোকের কাছে বললেই হবে বেলপুকুর পাড়া। হাঁসের বাচ্চা ফুটায় কে, হাঁসের ফার্ম আছে কে, আমার নাম বলতে হবে না, শুধু এইটুকু বললেই আমার বাড়ি যে কোনো লোক দেখিয়ে দেবে। দাদা, মোটামুটি এই যে কেনা খাবার খাওয়ানো, অনেকে অনেক পরিমাণে ধান খাওয়ায়, গম খাওয়ায়, এগুলো কি ঠিক? না, ধানটা অ্যাকচুয়ালি, ধানের ডিমটা ভালো হয়, তবে বেশি খাওয়ানো যাবে না। বেশি খাওয়ালে কি হয়, ধানে যে একটা ধার আছে না, ওই ধারে গলা কেটে যায়, কেটে গিয়ে ঘা হয়ে যায়। অনেক সময় এটা লোকে বুঝতে পারবে না, ওর গলার ভিতরে কী আছে এটা কেউ বুঝতে পারবে না, তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আস্তে আস্তে হাঁস শুকিয়ে যাবে, মারা যাবে। যার জন্য ধানটা স্লাইট পরিমাণে খাওয়াতে হবে, যাতে ওদের গলায় না বাঁধে। খাবারের সাথে খেলে, একটা ধান খেলে গলায় নিশ্চয় বাঁধবে না। আর 50%, কমসে কম 50% ম্যাশ খাওয়াতেই হবে। কেনা যে ম্যাশটা লেয়ার ফিট, ওটা 50% খাওয়াতেই হবে।
তার থেকে বেশি খাওয়াতে পারলে আরও ভালো, কমসে কম 50% খাওয়াতে হবে, বাকি 50% ধান কুড়ো। ধানটা সাধারণত আমি খুব একটা খাওয়াই না, ওই মাঝে সাঝে পেলে সস্তা ধান পেলে খাওয়াই, তাছাড়া খাওয়াই না। মোটামুটি আপনার এখান থেকে কেউ যদি বাচ্চা নিয়ে যায় সব রকম গাইড করবেন আপনি? হ্যাঁ অবশ্যই, আমার কাছ থেকে বাচ্চা না নিলেও এই যেরকম বললাম সকালে একজন ফোন করেছিল, সে তো আমার কাছ থেকে বাচ্চা নেয়নি, বলছে দাদা আমার 40 পিস বাচ্চা আছে, তো এদেরকে কীভাবে বাঁচানো যায় আপনি আমাকে একটু সাজেশন দিন। তো আমাকে বললো একটু ওষুধের নাম বলে দিন, আমি আবার ভয়েস মেসেজ করে ওষুধের নামটা পাঠিয়ে দিলাম। তো আমার কাছ থেকে যদি বাচ্চা নাও না, যদি কেউ বিপদে পড়ে আমি যতটুকু জানি চেষ্টা করবো তাকে গাইড করার। এছাড়াও মানে ছেলের শতাংশ কত কতগুলো রাখতে হয় 100টায়? এটা 100টায় মোটামুটি আপনার আমি 16% রাখি, 16টা করে রাখি, তার থেকে বেশি অনেকে রাখে, 20টা করেই রাখে মানুষ বেশিরভাগ, কিন্তু আমি কম রাখি। বেশি রাখলেও আবার সমস্যা আছে, বেশি রাখলে মেয়ে হাঁস মেরে ফেলে, যখনই বেশি থাকবে একটার পিছনে 5টা 6টা গিয়ে আক্রমণ করবে, তখন মেয়ে হাঁসটা আমার আজ পর্যন্ত কোনোদিন মারা যায়নি। আমাকে অনেকে বলেছে আমার এরকম মেয়ে হাঁস মারা যাচ্ছে ছেলেরা গিয়ে আক্রমণ করে, আমি পার্সেন্টেজ কম রাখি, আমার ডিমে 95% ক্যান্ডেলিং আমি বাচ্চা পাই আমার ডিমে। পরে আপনার এখানে ক্যালসিয়ামের খাওয়া মানে যে খাবারটা খাওয়াচ্ছেন, যে খাবারই আমি খাওয়াচ্ছি না কেন আমার ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই। সবথেকে বড় কথা হচ্ছে রোদ ছায়া দুটোই ভরপুর পাচ্ছে এরা, না রোদ্রের রোদ্রের যে একটা ভিটামিন আছে, ভিটামিনটা সবথেকে বড় ভিটামিন, এই ভিটামিনটা আমার হাঁসের মুরগির কোনো ঘাটতি নেই। ঘর কী ধরনের ঘর করলে হাঁস পালন করা যায়? যার যেরকম ক্যাপাসিটি শেষ, আমি এই যে বিলের মধ্যে করেছি বলে আমার ঘরটা হেভি করে করা, এত হেভি না করলেও চলে যদি বাড়ির কাছে বাড়ির উপরে বা বাড়ির কাছে যেমন তেমন জায়গায় ওরা রাত্রিটুকু থাকলে। হ্যাঁ হ্যাঁ, ওদের যদি মনে করা যায় উপরে তিরপল টানি রাখবো, ঘর বানাবো না চারিদিকে ঘেরা দিয়ে, তাও এরা হাঁস থাকতে পারে, হাঁসের এর জন্য কোনো প্রবলেম নেই। এমনি কোনো হাওয়া টাওয়ার কোনো প্রবলেম আছে? হাওয়া টাওয়ার প্রবলেম আছে, শীতকালে একটু ঘেরা ঘেরা দিয়েই রাখতে হয় যাতে ডাইরেক্ট হাওয়াটাদের গায়ে না লাগে। আমার যেরকম ঘরটা করা আছে 2 ফুট 3 দিয়ে উঁচু করা আছে যাতে হাওয়াটা গিয়ে ডাইরেক্ট হাঁসের মুরগির গায়ে না লাগতে পারে, এই সিস্টেমে ঘরটা করতে হয়। দাদা তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই, এই আশা আপনার কাছে রাখছি।